বগুড়া সিটি আইডিয়াল মাদ্রাসা মেধা মননে এক ধাপে গেমুল্লাহ রহমান রাহিম আসসালাম রহমতুল অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি আল্লাহ রহমতে যে যেখানে আসো ভালো আছো এবং সুস্থ আসো আজকের অনলাইন ক্লাসের শুরুতেই তোমাদের শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি এর সাথে আজকে তোমাদের ক্লাস হবে আরবি দ্বিতীয় পত্র চতুর্থ পাঠ সম্পর্কে প্রথমেই দেখো তোমরা হ্যাঁ বের করছো এরপরে দেখো আসো আধারসুর রাবে চতুর্থ পাঠ আজনাসুল কালেমাত কালেমার জিন্স সমূহ অর্থাৎ জিন্স নিয়ে তোমাদের আলোচনা তোমরা জিন্স সম্পর্কে ইতিপূর্বেও আলোচনা শুনেছ তারপরেও তোমাদের এইটে সিস্টেমে আছে যেভাবে আছে এইভাবে আলোচনা করবে দেখো মূল আলোচনায় যাই আমরা আরবি শব্দের মূল বর্ণগুলো বর্ণ মানে কোন প্রকৃতির সে বিবেচনায় কালেমা দুই প্রকার সহি এবং মহাতাল তাহলে জিন্সের প্ৰথম আলোচনা হ'ল জীন্ছ প্ৰধানতঃ আগে দুই প্ৰকাৰী মাত মূল বৰ্ণতা অৱস্থাই আছে সেই বিবেচনাই দুই প্ৰকাৰ এক্টি হ'ল চহে দুই নম্বৰ হ'ল মাল চহে কাকে বলা হয় চহী কুল্লু ফেৰলিন তাক লুৰুফুল আছলি টুমিন আফিলি অহা আলিফ আলৱাও আলিয়া সহি এমন ফেলকে বলে যার মূল হরফ হরফি ইল্লত থেকে মুক্ত আর হরফি ইল্লত হলো তিনটি আলিফ ই অর্থাৎ তাহলে আমরা বুঝতে পারলাম সহি হলো যেটা যার মূল বর্ণের ভিতরে হরফ ইল্লত পাওয়া যায় না অক্ষান্তরে তাহলে মরাতাল কাকে বলবে সহজ যার মূল বর্ণের ভিতরে হরফিল্লত পাওয়া যাবে তো ওটা পরে আলোচনা আসবে আমাদের আলোচনা হলো সহি সহি বলা হয় যার মূল হরফের ভিতরে হরফ ইল্লত পাওয়া যায় নাহিকে তিন ভাগে ভাগ করা হয়েছে আলেম আলেম এমন ফেলকে বলে যার মূল হরফে হরফি ইল্লত হামজা এবং বারবার হওয়া থেকে মুক্ত অর্থাৎ যার মূল অক্ষরের ভিতরে হরফিল পাওয়া যাবে না হামজা পাওয়া যাবে না এবং একই অক্ষর বারবার পাওয়া যাবে না তাকে বলা হবে সালেম যেমন জালাসা বা জরাবা কয়াদা নাসরা এই যতগুলো এখানে ফেল দেখতেছ সালেম কারণ জালাসা এর ভিতরে হরফিল্লত হয়নি হামজাও হয়নি একই অক্ষর দ্বিতীয়বার নাই জরাবার ভিতরেও তাই কোয়াদার ভিতরেও তাই নাসরার ভিতরেও সুতরাং প্রত্যেকটি সালেম শব্দই সহি দুই নম্বরে আসে মুজাফ মুজাফ কাকে বলা হয় বলে হুয়া মা কান হারফান মিন হরুফি মিন জিনসিন ওয়াহিদিন মুজাফ এমন ফেলকে বলে যার মূল হরফে একই জিনস থেকে দুটি হরফ পাওয়া যায় অর্থাৎ একই অক্ষর একই শব্দের ভিতরে দুইবার পাওয়া যাবে সেটা হয়তো পাশাপাশি হতে পারে অথবা ভিন্নও হতে পারে আচ্ছা যেমন দেখো কলকলা জাল জালা জার মাদ্দা কলকলা কফ দুইবার হয়েছে লাম একই শব্দের ভিতরে দুইবার হয়েছে জাল জ্বালা ঝা দুইবার হয়েছে লাম দুইবার হয়েছে জার র দুইবার হয়েছে মাদ্দা ডাল দুইবার হয়েছে তার মানে এক একই হরফ দুইবার পাওয়া গেছে এই জন্য একে বলা হবে এ এফ হুম এখন পাঁচদিন হয় মোজাফকে আসুম্মা বলে মোজাফকে আবার দুই ভাগে ভাগ করা যায় মুজাফে সুলাসি মুজাফে রুবাঈ অর্থাৎ মুজাফে সুলাসি এই কারণে যদি তিনটা অক্ষর পাওয়া যায় যেরকম জার বা মাদ্দা একই রকমের দুটি অক্ষর পাওয়া গেছে কিন্তু কয়টি অক্ষর আছে মূল তিনটি এই জন্য একে মুজাফে সুলাসি আর রুবাই হলেও একই অক্ষর দুই বারবার পাওয়া গেছে তবে সেখানে মূল অক্ষর চারটি মুজাফে সুলা বলে যার মূল অক্ষরে কালেমা আইন কালেমা ও লাম কালেমা এক জাতীয় অক্ষর হয় মাদ্দা আইন কালেমা এবং লাম কালেমে একই অক্ষর হবে এটাকে মুজাফে সুলা আচ্ছা ওটাই ভেঙ্গে দিয়েছে দেখো ইমতাদ্দা ও মাদ্দা মাদ্দা আসলে ইমতাদ্দা যা মূলে ছিল ফারর মাদাদা ও ইমদাদাদা মানে ডালটাকে তাজদিদ দিয়ে ঈদগাম করে দিয়েছে আর আফির রুবাই ওই ফেলকে বলে যার ফা কালেমা ও প্রথম লাম কালেমা এবং আইন কালেমা ও দ্বিতীয় লাম কালেমা একই বর্ণ হয় অর্থাৎ প্রথম অক্ষর এবং দ্বিতীয় অক্ষর তৃতীয় অক্ষর এবং দ্বিতীয় এবং চতুর্থ অক্ষরে একই অক্ষর হয় এরপরে আসো মাহমুস মাহমুস কাকে বলা হয় ওয়াকুল্লু ফেলিন কানা আহাদ উসুল হি হারফ হামজা মাহমুস ওই ফেলকে বলে যার মূল অক্ষরে হামজা হয় যেমন করর আলা আখাজা এরপরে আমাদের দ্বিতীয় নম্বর আলোচনা হচ্ছে কাল এতক্ষণ কিন্তু আমাদের সহী সম্পর্কে আলোচনা তিন প্রকার আলেম তারপরে কি মুজাব মাহমুস এরপরে মতাল মতাল কাকে বলে সংজ্ঞা বলেছিলাম যে মতাল এমন ফেল কে বলে যার মূল অক্ষরে হরফিল্লত হয় যেমন ওয়াজাদা কলা সা এইগুলো প্রত্যেকটি ফেলের মধ্যে দেখো হরফিল্লত আছে কলা মূলত কলা ছিল ও হরফিল্লত আছে ওয়াদার মধ্যে ওয়াজাদা সা আসলে সা ইয়া ইয়া হরফিল্লত পাওয়া গেছে পোকারভেদ এগুলোকে চার ভাগে ভাগ করা হয়েছে মিশাল আজওয়ফ নাকেস লাফিফ মিসাল কাকে বলা হয় ওই ফেলকে বলে যার মূল অক্ষরে ফাঁক আলেমা হরফিল লত হয় অর্থাৎ প্রথমে যদি হরফিল্লত হয় প্রথম অক্ষরটা তাকে বলা হবে মিসাল যেমন ইয়াসারা ওয়াদা আজফ ওই ফেলকে বলে যার মূল অক্ষরে আইন কালেমা হরফিল লত হয় কলা আসলে কলা ছিল বা ইয়া আ আসলে বা বা থেকে বা ইয়া ইয়া সরি ভুল বললাম বা আ এটা আসলে ছিল বা ইয়া আ আর আজবকে আজব নামকরণ করা হয় সেই কারণে যে মূল অক্ষরে মধ্যবিন্ন হরফে সহি থেকে আর আজবকে যা তেসা সাহ আরো বিশিষ্ট নামেও নাম হয় না একে ফা কালেমা আইন কালেমা নাম বা বলা ওই ফেলকে বলে যার মূল অক্ষরে লাম কালেমা হরফিল যেমন গজা রমা রমা ইয়া ছিল ইয়াটা হরফিল এবং লাম কালেমায় হয়েছে এই জন্য একে কি বলা হয় আকেস বলা হয় তারপরে যে আলোচনা করছে তা তোমাদের দরকার নাই রমা এবং গজার তালিল করছে এখানে তোমাদের ওই আলোচনা প্রয়োজন লফিফ লফিফকে দুই ভাগে ভাগ করা হয়েছে লফিফে মাফরুক আর একটা হলো লফিফে মাফ মাফর মাফরুক বলতে তোমরা বুঝতেছো ওই ফেলকে বলে যার মূল অক্ষরে ফা কালেমা ও লাম কালেমাতে হয় মাঝখানে কি আছে আর একটি কালেমা আছে যেমন অফা অক ইয়া কও হরফিল্লত এবং ইয়া হরফিল্লত মাঝখানে কফ রয়েছে কফা ইয়া কও হরফিল্লত এবং ইয়া হরফিল্লত মাঝখানে ফা রয়েছে এর জন্য একে বলা হয় মাফরুক মানে পার্থক্য করে দুই নম্বর হলো মাকরুন ওই ফেলকে বলে যার মূল অক্ষরে আইন কালেমা ও লাম কালেমা তো হরফিল্লত হয় পাশাপাশি হয় যেমন কওয়া ইয়া কওয়া কওয়া ইয়া ছিল তাহলে ও এবং ইয়া হরফিল্লত হয়েছে কিন্তু পাশাপাশি তো তর ভিতরেও অ এবং ইয়াহরফিল্ল হয়েছে এবং পাশাপাশি শিক্ষার্থীরা এই হলো জিন আলোচনা এই আলোচনা ভালোভাবে পড়বে করে প্রত্যেকটির একটি করে উদাহরণ সহ মুখস্থ লেখে মেসেঞ্জারে পাঠিয়ে দিবে কেমন এতক্ষণে ভালো থাকো সুস্থ থাকো অনলাইন ক্লাসে আবারও দেখা হবে ইনশাল্লাহ আসালাম আলাইকুম আ রহমতুল্লাহ